ছোটবেলা থেকেই শিখে এসেছি স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু সব ঠিক থাকবে। আর স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে বেশ কিছু নিয়ম মেনে কিন্তু চলা উচিত। এই যেমন ধরো, প্রতিদিন হালকা একটু ব্যায়াম করা উচিত, তার সাথে সাথে প্রতিদিন নিয়মিত ভালো খাওয়া উচিত। তেল মশলা ঝাল যতটা অ্যাভয়েড করা যায় সেটাকে অ্যাভয়েড করে যদি স্বাস্থ্যকর খাওয়ার খাওয়া যায় তাহলে কিন্তু শরীর সব দিক থেকেই ভালো থাকবে। আর এই স্বাস্থ্যের কথা চিন্তা করি, সারা সপ্তাহ জুড়ে আমরা সেলিব্রেট করছি রাঁধুনিতে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ সারা সপ্তাহ জুড়ে তোমরা শিখে নেবে ভালো ভালো স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার দাবার। আজকে রঙ্গনদার দিন, আর আজকে রঙ্গনদার দেখা যাক কি ধরনের স্বাস্থ্যকর খাবার শেখায়। চলে এসো। কেমন আছো? ভালো আছি। শরীর কেমন আছে? শরীর ভালো আছে, সেই জন্য স্বাস্থ্য নিয়ে কারবার আছে। স্বাস্থ্য নিয়ে কারবার। আসলে কি বলতো, আমরা সবসময় ভীষণ স্পাইসি খেতে ভালোবাসি, মানে আমাদের জিভ সবসময় চাই একটু ভালো খাই, একটু ঝাল খাই, মশলা খাই, সেটা তো সবসময় উচিত নয়। তো তোমার কাছ থেকে একটা এক্সপেকটেশন আছে যে আমরা স্পাইসি খাবো, সেটা খুব হালকা স্পাইসি হবে কিন্তু টেস্টি যাতে হয়। স্বাস্থ্যকর খাবার মানেই আমরা জানি খুব পাতলা খাবার, টেস্টটা রাখতে হবে। সেই জন্য তোমার কাছ থেকে শেখা। তো চিকেন এন্ড ভেজিটেবল স্টু করছি, খুব সিম্পল কিন্তু স্বাস্থ্যকর। আমি একটু ফ্যাট ইউজ করেছি এখানে, যদিও বাটার কিন্তু সেই ফ্যাটটা ভালো, এবং এখানে আমি বাটার ইউজ করেছি, কেউ ইচ্ছে করলে মার্জারিন ইউজ করতে পারে। তো কি কি লাগছে চিকেন এন্ড ভেজিটেবল স্টু বানাতে দেখে নি একবার। চিকেন, পেঁয়াজ, ব্রকোলি, মটরশুঁটি, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, নুন, চিনি, মাখন। তাহলে শুরু করি। হ্যাঁ, একটা বড় কাজ আছে, যেটা হচ্ছে এই পেঁয়াজটাকে পোড়াতে হবে। তো পেঁয়াজটা পোড়াবার জন্য আমার ফোক দিয়ে পোড়াবো। তো ফোক দিয়ে পোড়ানো যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাকে এইভাবে দেয়া থাক, এটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। ব্রোকলি গুলো তো আমি কেটে নিয়েছি, একটু সামান্য এখানটা চিড়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই ডাটাটা সেদ্ধ হতে চায় না, একটু চিড়ে দিলাম। এখানে সবজির মধ্যে তুমি ব্রোকলি দিচ্ছ আর গ্রিন পি দিচ্ছ, মটরশুঁটি দিচ্ছ। এবার ইচ্ছে করলে অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি কি দেওয়া যেতে পারে, গাজর দেওয়া যায়, ফুলকপি দেওয়া যায়, বিনস দেওয়া যায়। হ্যাঁ, তো আমি অত কিছু দিইনি, আমি একদম সিম্পল রাখছি, স্পেশালি এটা ওয়ার্কিং লেডিদের জন্য খুব ভালো। চিকেনটাকে কিরকম পিস করবে? চিকেনটাকে ছোট ছোট কিউবস করব, এরকম সাইজে। আচ্ছা, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাস আমাদের দরকার মেইনলি হচ্ছে স্টকটা। খুব সিম্পল একটা রেসিপি, চিকেনের সাথে জাস্ট সবজি দিয়ে একটা স্টু। যদিও হয়তো এরকম ধরনের স্টু আমরা বাড়িতে বানাই, কিন্তু না, আমার মনে হচ্ছে রঙ্গনদা যখন বানাচ্ছে সেটা ডেফিনেটলি কিছু আলাদা হবে, এর স্বাদও কিছু আলাদা হবে। আর আমরা যারা ওয়ার্কিং লেডি, যারা কিনা একদম হোম মেকার, যেরকমই হই না কেন আমরা কিন্তু সবাই কাজে ব্যস্ত থাকি, নিজেদের দিকে খেয়াল রাখা বা নিজেদের টেক কেয়ার করার মতন সময় বা ইচ্ছা কোনোটাই আমাদের থাকে না। কিন্তু আমি বলবো, নিজেদের টেক কেয়ার করো, তবে তো তুমি সবাইকে ভালো রাখতে পারবে। আর নিজেকে টেক কেয়ার করতে গেলে, নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তো আজকে সেরকমই একটা স্বাস্থ্যকর খাবার আমরা শিখছি রঙ্গনদার কাছ থেকে। আচ্ছা, পেঁয়াজটা পোড়াচ্ছো কিসের জন্য? পোড়াচ্ছি যাতে এর মধ্যে একটা অ্যাম্বার ফ্লেভার, অ্যাম্বার কালার আসে, আর একটা এই পোড়া পোড়া স্মোকি ফ্লেভার আসে, তাতে ভাল লাগবে। অনেকে আমরা স্টু করলে আজিনা মোটো বা মনোসোডিয়াম গ্লুটামেট ইউজ করি, কিন্তু আমি সেখানে ইউজ করছি না, আমি ফ্লেভারটা আনছি এর থেকে। মানে পুরোপুরি তুমি স্বাস্থ্যকর রাখছো। এক্স্যাক্টলি, মানে আমাদের তো উচিত নয় এই ধরনের জিনিসপত্র ইউজ করা খাবারের মধ্যে, সেগুলো স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক, কিন্তু আমরা সেই স্বাদটা মিস করি, যেহেতু ওটা দেওয়াতে একটা আলাদা স্বাদ আসে, তো সেটা মিস করি। তো সেক্ষেত্রে বলছো এটা তার সাবস্টিটিউট। হ্যাঁ, এবার রসুনটাকে কেটে নেব খুব ফাইন করে। এখানে রসুন তো দিচ্ছ, পেঁয়াজ পড়ছে না? না, পেঁয়াজটা ওই পেঁয়াজটা পড়ছে, শুধুমাত্র পেঁয়াজের গোটাটা পড়ছে। ওটাকে ইচ্ছে করলে আমরা কুচিও দিতে পারি পোড়ানো অবস্থায়। আচ্ছা, আদাটাও কুচি দিচ্ছ। একটা 1 ইঞ্চি সাইজের আদা পুরোটা দিয়ে দিলাম। পুরোটাই দিতে লাগবে, মানে বলছো চিকেনের কোয়ান্টিটি কিন্তু সেই তুলনায় কম, কিন্তু আদার পরিমাণটা বেশি লাগবে। আদার পরিমাণটা বেশি। এবার আমি বাটারটা
হিটার অন করব অন করে দিই বাটারটা দিয়ে দেব পুরোটা বাটার এখানে আছে আমাদের 1 টেবিল স্পুন আচ্ছা যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা বাটারের বদলে মার্জারিন ইউজ করতে পারো কিংবা অলিভ অয়েল ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় বাটারের টেস্ট একটা আলাদা আছে যেটা কিনা একদম অন্য একটা টেস্ট আনে সেটা মিস করবে ডেফিনেটলি আর বাটারও কিন্তু মাঝে সাঝে খাওয়া ভীষণ দরকার আমাদের শরীরের জন্য সব রকম জিনিসই খাওয়া দরকার শুধু পরিমাণটা কোয়ান্টিটিটা নিজেকে একটু কন্ট্রোল করে খেতে হবে বাটারের মধ্যেও ব্যাপার আছে যে বাটার যদি দিই আমরা নরমাল বাটার যেটা আমরা বাড়িতে দৈনন্দিন ইউজ করি সেইটা হলে সেটা মধ্যে নুনটা একটু দেখে দিতে হবে কারণ এটা অলরেডি সল্টেড সল্টেড হ্যাঁ আর আরেকটা বাটার বাজারে পাওয়া যায় যেটা সাদা বাটার বা কুকিং বাটার হ্যাঁ সেইটা কোনো নুন দেয়া থাকে না আচ্ছা তো সেই ক্ষেত্রে নুনটা একটু বেশি দিতে হবে দেখে নিতে হবে সিজনিংটা টেস্ট করে নিতে হবে বাটারটা মেল্ট হয়ে গেলে আমাকে দারচিনি লবঙ্গ আর তেজপাতাটা দিতে হবে আচ্ছা হ্যাঁ বাটারটা হয়ে গেছে দিয়ে দেব হ্যাঁ কতটা দেব লবঙ্গ দিয়ে দাও তোমার ইচ্ছে মতো রসুনটা যখন একটু হয়ে আসবে তখন আদাটা দেবো তেজপাতাটা তার আগে দেবো এরপরে তেজপাতাটা দেবে তো খুব সুন্দর একটা এলাচ দারচিনি আর রসুন মিলিয়ে গন্ধ বেরোচ্ছে এবার আমরা তেজপাতাটা দিয়ে দিতে পারি যদি আমরা এটা একদম ইন্ডিয়ান ফ্লেভারে আনছি যার জন্য আমরা দারচিনি লবঙ্গ দিয়েছি দর্শকরা যদি কেউ ইচ্ছে করেন তারা সেলারি পার্সলেও দিতে পারেন সেলারি দিলে খুব সুন্দর গন্ধ হয় অন্য একটা গন্ধ আসবে সেটা অবশ্য আমাদের ইন্ডিয়ান ফ্লেভারের সাথে কোনো মিল নেই লাল হয়ে এসেছে এইবার আমি একটু আদা দিয়ে দেবো আদা কুচিটা সবটা দেবো না অল্প দেবো সবটা দিয়ে দিই একটু থাক গার্নিশ করার জন্য উপরে নাবিয়ে দেবো হ্যাঁ এবার চিকেনটা দিয়ে দেবো অনিয়নটা হয়ে গেছে এর সামান্য একটু জল দিয়ে দেবো চিকেনটা তাহলে এরকম হালকা করে বাটারে সতে করতে হবে ততক্ষণ সতে করা হোক আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই বিরতির পর শিখে নেব ইজি একটা রান্না কিন্তু কোথায় যেন স্বাদের অদল বদল আছে দেখতে থাকো সঙ্গে থাকো রাঁধুনি ফিরে এলাম ব্রেকের পর সঙ্গে নিয়ে রাঁধুনি আজ আমরা রাঁধুনিতে শিখে নিচ্ছি স্বাস্থ্যকে রক্ষা করতে গেলে যে ধরনের উপকারী খাবার খাওয়া দরকার সেরকমই একটা খাবার চিকেন উইথ ভেজিটেবল স্টু খুব ইজি হয়তো নামটা শুনে মনে হচ্ছে কিন্তু কোথায় যেন একটু অদল বদল আছে স্বাদের এবং সব জিনিসটাই কিন্তু একদম অন্যরকম ভাবে হচ্ছে ভালো করে মন দিয়ে দেখে নাও আচ্ছা রঙ্গন দা আমাদের চিকেন তো সতে করা হয়ে গেছে এবার কি করবে এইবার আমি আসবো ভেজিটেবলস গুলোকে হালকা করে এর মধ্যে সতে করবে জাস্ট একটু সতে করবে খুব বেশি না কারণ বেশি ভেজে নিলে সবজিগুলো খারাপ হয়ে যাবে মানে নরম হয়ে যাবে ওখানে নরম বেশি হয়ে যাবে বেশি হয়ে যাবে কারণ সেদ্ধ তো হবেই জাস্ট একটু বাটারে টস করে নেয় আর কি এর মধ্যে একটু ফুলকপি গাজর বিনস অনেক কিছুই অ্যাড করতে পারো যে যেরকম চাও ব্রাসেলস স্প্রাউট মাশরুম যেতে পারে মাশরুমটা গেলে আমাকে আগে একটু ভাপিয়ে নিতে হবে একদম ডাইরেক্ট এরকম তেলে দেওয়া যাবে না তেলে দেওয়া যাবে না একেবারেই তেলে দেওয়া যাবে না এটা হয়ে গেছে মোটামুটি সরিয়ে রাখি এইবার আমাকে একটা ইয়ে দিতে হবে কড়াই এটার মধ্যে জল দিতে হবে ওতে একটু জল দিয়ে দিতে কড়াইতে জল দেবো কতটা জল দেবো অনেকটা জল লাগবে পুরোটা দিয়ে দাও জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ স্পুন থেকে একটু বেশি চিনি দিয়ে দিলাম অল্প একটু কোয়ার্টার স্পুন নুন আর চিনিটা তুমি কি এই চিকেনের স্বাদের অনুযায়ী দিচ্ছ তো কত কোয়ান্টিটি পরে টেস্ট করে দেখে নেব যদি লাগে দিয়ে দাও আচ্ছা এবার আমি এইগুলোকে এর মধ্যে দিয়ে দেব এটা চাইলে আমরা তো প্রেসার কুকারেও করতে পারি প্রেসার কুকারে করা যায় কিন্তু প্রেসার কুকার থেকে এইভাবে গলে যাবে করলে অনেক বেটার হয় টেস্ট ওয়াইজ এটা ঢেকে দেব
ঢেকে দিয়ে এটা ফুটতে দিতে হবে ফুটতে থাকুক সেই সময়ের মধ্যে আমরা এই যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজটাকে আমরা কেটে নিতে পারি পেঁয়াজটাকে গোটাও দেয়া যেতে পারে কিন্তু কেটে নিলে ভালো হয় একদম নরম হয়ে গেছে ঠিক মাংসের মধ্যে পেঁয়াজ দিলে যেরকম হয় ওইরকম হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পেঁয়াজগুলো মুখে পড়লে খুব সুন্দর লাগে এটা আমরা দিয়ে দেবো ডাইরেক্ট পোড়া পেঁয়াজটা দিয়ে দিলাম যখন থাক এবার আমরা একটা স্যালাড বানাবো তোমার ফ্রিজে কি রেড ক্যাবেজ গ্রিন ক্যাবেজ মধু যা যা আছে নিয়ে এসো বাহ অনেক ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে মধু ক্যাপসিকো দিলাম যা যা দিলাম সব ঠিক আছে না আর কিছু লাগবে ভালো একটু যদি মধু এই মধু তো রয়েছে একটু যদি মাস্টার্ড পাউডার বা মাস্টার্ড সস বা যদি কাশুন্দ থাকে খুব ভালো হয় বাঁধাকপিটাকে খুব ফাইন করে কাটতে হবে কুচিয়ে নিতে হবে ক্যাবেজ স্যালাডে ধরো এই দুরকম ক্যাবেজ ছাড়া আর কিছু কি পড়তে পারে না শুধু ক্যাবেজই থাকবে এতে এগুলো অ্যাকচুয়ালি কোলস্লো টাইপের তো কোলস্লোতে মেয়োনিজ দেওয়া হয় কিন্তু এখানে যেহেতু হেলদি বলা হয়েছে তো সেই জন্য আমরা মেয়োনিজ দিলে খুব হাই ক্যালোরি হয়ে যাবে অলরেডি বাটার দিয়ে দিয়েছি অনেকটাই সেই জন্য দিলাম না এখানে জলটা কি ফুটে মোটামুটি হাফ হয়ে যাবে তারপরে নামাবে হ্যাঁ দরকার হলে জল অ্যাড করা যেতে পারে হয়ে গেছে এইটা হালকা করে মিলিয়ে নেব কালারফুল লাগে দেখতে কিন্তু না আমরা ইচ্ছে করলে এটা আলাদা আলাদা করে মেশাতে পারি এর মধ্যে কোনো রকম নুন দেওয়া চলবে না নুন দিলে এটা নরম হয়ে যাবে নুন দিলে হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেওয়া যেতে পারে যে সসগুলো পড়ছে তার মধ্যে তো নুন থাকছেই আমার মনে হয় না আলাদা করে লাগবে এতে এবার আমি এতে মধু দিয়ে দেবো অনেকটাই মধু আছে একটু সামান্য আদা কুচি দিয়ে দিই একটু কাশুন্দ দিয়ে দেবো আপনাদের কাছে মাস্টার্ড সস থাকলে মাস্টার্ডও দিতে পারেন হানি মাস্টার্ড হয়ে যাবে দিয়ে এটাকে হাত দিয়ে নয় হালকা করে মিশিয়ে দিতে হবে চাপ দেওয়া যাবে না চিনি তো লাগবেই না কারণ এখানে তো ইয়ে দেওয়া রয়েছে মধু দিয়েছো মধু দেওয়া রয়েছে এরকম ধরনের স্যালাড কিন্তু যে কোনো স্টার্টারের সাথেও খুব ভালো যায় মানে আমরা তো বাড়িতে অনেক রকম স্টার্টার ভাজা ভুজা খেয়েই থাকি ব্রেকফাস্টও চলে তার সাথে যদি হ্যাঁ এরকম বেশ ক্যাবেজ থাকলো দু রকম ক্যাবেজকে সামান্য সামান্য জিনিস লাগছে কিন্তু যে খুব সাংঘাতিক কোনো আয়োজন লাগছে তাও নয় মধু লাগছে আর একটু কাশুন্দি বাড়িতে থাকলে কাশুন্দি দিতে পারো আর তার সাথে লাগছে একটু একটু ব্যাসকো সস ব্যাস তাতে কিন্তু একটা অন্য রকমের স্বাদ পাবে স্যালাডে হ্যাঁ এই বাঁধাকপির পাতাগুলোকে খুলে নেবো যেগুলো ইউজ হয়নি আচ্ছা আমি কি একবার দেখবো এটাতে হ্যাঁ তুমি স্যুপটা দেখো না কি অবস্থা হয়েছে হয়েছে স্যুপটাকে দাদা আমি ঢেলে নিই ব্রোকলিটা সেদ্ধ হয়েছে ব্রোকলিটা হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে গেছে আচ্ছা তুমি স্যালাডটা ফার্স্টে সার্ভ করো স্যালাডটাকে আমি ফার্স্ট একটা বেদ তৈরি করব বাঁধাকপি বাঁচা পাতাগুলোকে বেদ তৈরি হয়ে গেল এবার আমি এই স্যালাডটাকে এর মধ্যে ঢেলে দেব বাকি ভালো লাগছে দেখতে দারুণ লাগছে স্প্রেড করে দেব সামান্য একটু চিনি উপর থেকে ছড়িয়ে দেব চিনিটা কচকচ করবে ভাল লাগবে খেতে আর এই টোব্যাস্কোটা এটা আসবে জাস্ট দু এক ড্রপ স্যালাডটা রেডি হয়ে গেল এখানে রেখে দিই এবার স্টুটা ভেজিটেবল আর চিকেনগুলো আগে দিয়ে দিই কালারটা
কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। এটা টোটালি কিন্তু তোমার চিকেন আর ভেজিটেবল স্টক। তো আমাদের চিকেন এন্ড ভেজিটেবল স্টু উইথ হানি কোলসল, হানি কোলসল আর তার সাথে রয়েছে চিকেন এন্ড ভেজিটেবল স্টু। স্বাস্থ্যই সম্পদ, এই কথাটা মাথায় রাখলেই কিন্তু এই ধরনের পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার আমাদের চোখের সামনে ভেসে ওঠে। শুধু ভেসে উঠলে চলবে না, টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে খেতে। খেয়ে দেখবো, কিন্তু তার আগে নেবো ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকো, দেখতে থাকো রাঁধুনি। টেস্ট করেই দেখো সালাডটা, বরং তুমি নিয়ে নাও। চলো টেস্ট করে দেখি। স্টুটা বেশ অন্যরকম খেতে, দারচিনি গন্ধ আছে, দারচিনি গন্ধ আছে, প্লাস পেঁয়াজ পোড়া আছে, প্লাস এর মধ্যে আমার মনে হয় আর আর কিছু ডিফারেন্ট কিছু পড়েছে, অন্যরকম লাগছে কেন খেতে। এটা লাগছে ওই দারচিনি বেসিক্যালি আর পেঁয়াজ পোড়া, ওর থেকেই ফ্লেভারটা আছে দারচিনি। হ্যাঁ, পুরোটাই কিন্তু দারচিনির একটা বেশ ভালো গন্ধ আসছে, যেটা অন্যরকম একটা স্বাদ দিয়েছে। এবং তার সাথে সাথে ভেজিটেবলস গুলো যে দুটো দিয়েছো আমার এই দুটোই পারফেক্ট। গাজর দিলে আমি জানি না কতটা ভালো লাগবে খেতে, ব্রোকলি আর তার সাথে তুমি চাইলে একটু ফুলকপি দিতে পারো, বেশ ভালো লেগেছে খেতে। একটু স্যালাডটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। ক্রিসপি আছে এখনো বাঁধাকপিটা, ইয়াম্মি, খুব ইজি। কিন্তু দুটো রান্নারই রেসিপি খুব ইজি কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। লিখে নাও, চিকেন এন্ড ভেজিটেবল স্টু, চিকেন, পেঁয়াজ, ব্রকোলি, মটরশুঁটি, আদা, রসুন, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, নুন, চিনি, মাখন। প্রথমে পেঁয়াজটাকে গ্যাসে পুড়িয়ে নিতে হবে, ব্রকোলিগুলোকে ছুরি দিয়ে চিরে দিতে হবে, চিকেনটাকেও ছোট ছোট পিস করে কেটে রাখতে হবে, রসুন ও আদা কুচি করে কেটে রাখতে হবে। ফ্রাই প্যানে মাখন গরম করে তাতে লবঙ্গ, দারচিনি, রসুন কুচি, তেজপাতা, আদা কুচি, চিকেন ও অল্প জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর ব্রকোলি ও কড়াইশুঁটি দিয়ে নেড়ে নামিয়ে রাখতে হবে। অন্য একটা কড়াইতে নুন চিনি মিশিয়ে জল গরম করতে দিতে হবে। জল গরম হলে তার মধ্যে চিকেন ভেজিটেবলের মিশ্রণটা ঢেলে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। পোড়ানো পেঁয়াজটাকে কুচি করে কেটে কড়াইতে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। বাঁধাকপি ও রেড ক্যাবেজ কুচি করে কেটে নিতে হবে। এবার তার মধ্যে মধু, আদা কুচি ও কাসুন্দি মিশিয়ে সার্ভিং প্লেটে রাখতে হবে। উপর থেকে চিনি ও টোবাস্কো সস ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্যালাড। অন্যদিকে কড়াইয়ের ঢাকা খুলে স্টুটা সার্ভিং বোলে ঢেলে স্যালাডের সাথে রেখে দিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে চিকেন এন্ড ভেজিটেবল স্টু। আমার কস্টিউম স্পন্সর করেছে কসবা নিউ মার্কেটের পাশে রুম্পা বুটিক, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। তোমাদেরকেও জানাই অনেক ধন্যবাদ, কিন্তু না, আগে কেন জানাবো, ভালো রেসিপি পাঠাও তারপর। তোমার রেসিপির জন্য রইল আমাদের ঠিকানা আরেকবার, রাঁধুনি প্রযত্নী আকাশ 8, ইউনিট 2A, তৃতীয় তল, 781 আনন্দপুর, কলকাতা 700107, ফোন নম্বর 3049-6410, আমাদের মেইল অ্যাড্রেস radhuni@akash8.com। রঙ্গনদা থ্যাংক ইউ, ভালো একটা স্বাস্থ্যকর রান্না আজকে তোমার কাছ থেকে শিখলাম। প্রতিদিনই অবশ্য স্বাস্থ্যকর রান্নাই শিখি, কিন্তু টেস্টের একটু অদল বদল হয়। আগামী সপ্তাহের জন্য ওয়েট করে থাকবো, ভালো থেকো। আগামী সপ্তাহে তো রঙ্গনদা আসবে, কিন্তু তুমি আসবে আবার কালকে একই সময়, তোমার সাথে দেখা হবে, ভালো থেকো।